আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আজকের এই ভিডিওটি দেখে অনেক কিছু জেনে যাবেন, কিভাবে ডেকোরেশন করেছি, বেডরুমটাকে ডিপ্লিকেট করতে পারি। তো আজকের এই টিপসগুলো জানার জন্য আমার পুরোটা ভিডিও দেখতে হবে। আশা করি সবাই খুব ভালোভাবে আমার ভিডিওটি দেখবেন লাইক দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি ঠিক সকাল থেকে, তো ওগুলো যা ছিল সেগুলোই দেখালাম। আর এই তো সকাল সকাল চা নাস্তা নিয়ে বসে গিয়েছি, মানে আমি এগুলো এখন খাবো। আর এই যে ডিভাইস, তারপরে সোফার কুশন কাভার সবগুলোই কিন্তু খোলা হয়েছে, বেশ কিছুদিন হয়েছে ধোয়া হয় না। তো এগুলো ক্লিন করার জন্য উঠিয়ে সকাল সকাল ওয়াশিংয়ে দিয়ে দিয়েছি। আর আমি রান্না করার জন্য আজকে মুরগিটা ভুনা করছি। তো এই মুরগিটা একদমই কষিয়ে নিব ভালোভাবে, এটা থেকে যা পানি আছে সেটা বের করার পরে মোটামুটি অল্প একটু গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার মেয়েটা যা করছে চলুন দেখেছি। এই তো আমার মেয়েটা বসে বসে দোল খাচ্ছে আর চেয়ারে, খুবই হ্যাপি থাকে ও। এত খুশি আছে আমার মেয়েটা দেখতে পাচ্ছেন, ও কিন্তু এভাবে বসে বসে টিভি দেখে বা আমার সাথে গল্প করে, আমিও কিন্তু এই ফাঁকে কাজ করে ফেলি। আজকে যেহেতু ক্লিনিং ভিডিও আমার, তো রুমটাকে আমি নিজেই পরিষ্কার করব। তাতে কি হয়, আমি যেহেতু ভিডিও করছি প্রতিদিন তো খালারাই পরিষ্কার করে দিয়ে যায়, আজকে আমার ক্লিনিং ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল, তাই আমি ঘরটাকে ডিপ ক্লিন করে নেব। তো ওদিকে আমি আমার মেয়েটাকে বসিয়ে রাখছি, একটু দূরিয়ে দিয়েছি ওকে, ফ্যানটা দিয়ে বসিয়ে দিয়েছি যাতে করে আমাকে দেখতে পারে আর ও যেন হ্যাপি থাকে। আর আমি হচ্ছে এর মাঝে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। বিছানার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিসই থাকে, সেগুলো একটু গোছানোর সময় লাগে। তো একটু ভালো করে কাঁথা, তারপর কম্বল এগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, তারপর বালিশগুলোকে এভাবে দিয়ে আমি কোশনটা দিয়ে দিলাম। আমার কিন্তু বেডটা গোছানো হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে কিন্তু ছেড়ে নিতে হয়, প্রতিদিনই এভাবেই কিন্তু কমপ্লিট করা হয় কাজগুলো সারাদিনের মতো। এই তো বিছানা ঝাড়া এভাবে থাকে, বিকেলে শুধু একটু শোয়ার পরে যা একটু নোংরা হয়, তারপর কিন্তু আবার এই রুম থেকে আমরা ওই রুমে চলে যাই, ঠিক ড্রয়িং রুমে, ড্রয়িং রুমটাতে। ঘরে সব কিছু কাজের মধ্যে হচ্ছে বেডরুমটা, বেডরুমটা যদি ক্লিন থাকে তাহলে কিন্তু ঘরের অর্ধেকটাই মনে হয় কাজ শেষ হয়ে যায়, এটা কিন্তু প্রত্যেকের কাছে মনে হয়, আমার কাছে যেটা মনে হয়। তো বেডটা গোছানোর পরে যে ঘরটা ক্লিন ক্লিন লাগতেছে, তারপরে সবটুকু ভালোভাবে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো প্রতিদিন তো খালাই ঝাড়ু দিয়ে নেয়, আমি ওপরে নিচে ভালোভাবে ঝেড়ে নিয়েছি প্রথমেই, তো ওটা আর দেখাইনি, স্কিপ করে নিয়েছি, আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। খুব ভালোভাবে আমি পর্দাগুলো ঝেড়ে নিয়েছি, তারপর মাকড়সাগুলো ঝাড়া হয়েছে। প্রতিদিনই কিন্তু পর্দাগুলো ঝাড়া হয় আমার বিছানা ঝাড়ার পরেই, তো এইটা অনেকটাই ভালো লাগে, কারণ অনেকটুকু যা যা টুকটাক ময়লা থাকে সেই ময়লাগুলো আসলে পড়ে যায়। আর এই যে আমার মেয়েটাকে আমি ওই পাশ থেকে এ পাশে নিয়ে এসেছি, তো ওকে আমি সরিয়ে দিয়ে ওই পাশের ফ্যানটা আমি দিয়ে দিয়েছি। আমি আবার অর্ধেক যে রুমটা সেই পাশটায় আমি ক্লিন করে নিচ্ছি। তো ঝাড়ু দেওয়ার সময় কিন্তু একটু ময়লা ওড়ে, কিন্তু ওকে কিন্তু বেশ দূরে রেখেছি সে কারণে, আর দূরের ফ্যানটায় ওকে দেওয়ার চেষ্টা করেছি। আবার ও আমাকে না দেখলে কিন্তু কান্নাকাটি করবে, সেই কারণে আমাকেও একটু দেখছে আর ওখানে বসে আছে। তো আমার এই পাশটাও পরিষ্কার হয়ে গিয়েছে, তারপরে বেলকনির সাইডটাতে চলে গিয়েছি। বেলকনিটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এটা কিন্তু উঠিয়ে নিয়েছিলাম। এখানে যে পাপুসটা আছে সেটাও কিন্তু উঠিয়ে নিয়েছিলাম, ম্যাটটা আর চেয়ারগুলো সরিয়ে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম। তো এর মধ্যে তো পানি পাশে লেগে গিয়েছে, পানিটাও খেয়ে নিচ্ছি। আর এই যে এই পাশটা দিয়ে সাইড দিয়ে খালা মুছে নেবে, শুধু ঘর মুছাটা আমি করে নিই। আর এই যে আমার মাঝখানে যে টেবিল আছে রাউন্ড টেবিলটা, এটার মধ্যে বসে টিভি দেখা হয়। তো দুইটা চেয়ার আছে, তো এই
গোল টেবিলটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিয়েছি। প্রতিদিন এভাবেই গোছানো হয়, তো সকালবেলা রাত্রি বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এই ঘরে খাওয়া দাওয়া হয়। তারপর হচ্ছে বাচ্চারা যা স্ন্যাক্স খাবে তা সেগুলো আনা হয়, তো এখান থেকে সরিয়ে নেওয়া হয়। আবার রাতের যে জিনিসগুলো থাকে ওগুলো হচ্ছে পরের দিন সকালে এভাবে গুছিয়ে ফেলি। আর এই যে সবগুলো কিন্তু গোছানো শেষ, যেটা যেই জায়গার সেই জায়গায় রেখে দিয়েছি। আর এ তো আমি স্প্রে করে আমার একটা ন্যাপকিনের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আর এখানে ওষুধ দিতেই হয়, কারণ হচ্ছে পিঁপড়ার অভাব নেই। আমার এত ওপরে কোথা থেকে যে পিঁপড়া আসে সেটা বলতে পারি না। সব জায়গাতে ওষুধ দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হয়, যেহেতু বাচ্চার ঘর আর খাবার খাওয়া হলেই ওষুধ দিয়ে মুছতে হয়, সেই জায়গাটা পরিষ্কার থাকে। আর এ তো সব চেয়ারগুলো খুব ভালোভাবে ছাঁকিয়ে নিচ্ছি। আর এদিক বেবি শার্ট ডুডু, এটা আমার মেয়েটা খুবই পছন্দ করে, তো সেই কারণে ওকে আমি এটা দিয়ে দিয়েছি। আর আমি ফাঁকে ফাঁকে কাজ করে নিচ্ছি, ময়লাগুলো ঝেড়ে ঝেড়ে নিয়ে আসছি। আর কালো জিনিসের মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা দেখা যায়, আর এই জিনিসগুলো কিন্তু প্রতিদিন এইভাবেই পরিষ্কার করা হয়। তো শুধু আজকে বলতে না, আমি শুধু করছি না, প্রতিদিনই খালা এগুলো পরিষ্কার করে দেয়। আর মাঝে মধ্যে আমি তো করি, তো অন্যান্য যেই সব জিনিস না ধরে খালা, তো ওইগুলো জিনিস আবার আমার গুছিয়ে নিতে হয়। তো এই জায়গাটাতে আমি কাপড় দিয়েছি, কারণ ওই জায়গাটাতে আমার ছেলে হচ্ছে দাগ ফেলে দিয়েছিল, তো ওই জায়গার উপরে খুবই বাজে লাগছিল। তো এই জায়গাটাতে আমি হচ্ছে গ্লাস দিয়ে খুব ভালোভাবে একটা ডিজাইন করে এখানে রাখবো, আর এই জায়গাটা আমার খুব সুন্দর করে রাখতে হবে। আর এই যে মেয়ের কাপড়গুলো রেখে দিচ্ছি, ওর আজকের ভিডিওর সাথে সাথে আমার যে মেয়ের কাপড় চোপড় রেখেছি, ওয়ার্ড্রোবের ভিতরে কী কী রেখেছি সেগুলো একটু শেয়ার করছি। তো এই যে প্রথম ড্রয়ারের মধ্যে জুতা, তারপরে ক্লিপস, তারপরে ও মাথার যে ব্যান্ডগুলো আছে সেটাই এই বক্সের ভিতরে। আর এই যে নতুন করে এই পাশের যে ক্যাপটা দেখেছেন ওটা কেনা হয়েছে, ঝুনঝুনি রাখা হয়েছে। আর এই যে সেকেন্ডটাতে অনেকগুলো জামা, এইখানে শুধু জামাই রাখা হয়। আর এগুলো হচ্ছে বাহিরের কিছু জামা, আর কিছু তাওয়াল আছে এখানে, আর যেগুলো পরাইনি একদমই নতুন নতুন জামা সেগুলো। আর বাচ্চাদের জামা কিন্তু অনেক তাড়াতাড়ি ছোটো হয়ে যায়, 2 থেকে 3 মাসের মতো পরিয়েছি, সেগুলি দেখলাম যে ছোটো হয়ে যাচ্ছে। আর এখানে ন্যাপি, তারপর হচ্ছে একটা পেসিফায়ার আছে বক্সের ভিতরে, আর প্যান্ট আছে। একদম লাস্টেতে আমি যেই জামাগুলো নতুন আর আমার ননদ পাঠিয়েছে সেগুলো রেখেছি, একটা পুতুল, তারপর হচ্ছে প্যাডস রেখেছি আর কি। আর এ তো পুতুলটাও দেখিয়ে দিলাম, এই পুতুলটা আমার খুবই পছন্দ হয়েছে, ওর পাপা ওকে গিফট করেছে, ও যেদিন স্টলার কিনেছে ওই দিনই এটা নেওয়া হয়েছে। আর খুবই সুন্দর এই পুতুলটা, খুবই সফট ছিল, আর আমার মেয়েটা দেখে কিন্তু খুবই খুশি হয়েছিল পুতুলটা দেখে। আর এ তো আমার ড্রেসিং টেবিলের উপরে জিনিসগুলো এভাবে আমি ডিপ ক্লিন করে নিই। আর ডিপ ক্লিন বলতে একটু একটু করে প্রতিদিনই মুছতে থাকি, এর ছাড়া হচ্ছে ডিপ ক্লিনটা আমার ওইভাবে লাগে না, কারণ সব জায়গাতে আমার হাত পড়ে, প্রতিদিনই একইভাবে কাজগুলো করা হয়, তাই সব কিছু পরিষ্কার থাকে। তাই এই যে ওষুধগুলো আমি ওর পাপার ড্রয়ারের মধ্যে ওষুধগুলো রেখে দিচ্ছি। আর নিচে থাকে ব্যান্ড, তারপরে হচ্ছে সানের যে নাইট ড্রেসগুলো আছে সেগুলো রাখা হয় আমার মেজো ছেলে। আর পাশের যে টেবিলটা আছে সেটাতে আমার মেয়ে হওয়ার পর এখানে কিছু ওর কাপড়, তারপরে হচ্ছে ন্যাপি, তারপর ডায়পার, আর এখানে হচ্ছে যে ক্রিমগুলো ইউজ করা হয় সেগুলো রাখা হতো, পাউডার, কাজল সবগুলোর বক্স এখানে রাখা হতো, কিছু কিছু জিনিস সরিয়ে ফেলেছি। আজকে এই জায়গাতে যে জিনিসগুলো রাখবো সেগুলোই থাকবে সব সময়। আর এখানে হচ্ছে স্যানিটাইজার, তারপরে হচ্ছে আমার যে হাতে যে ব্যথা পেয়েছিলাম সেই ক্রিমটা আছে, তারপরে বাবুর যা যা সামগ্রী লাগে সেই সব জিনিসই আমি এখানে রেখেছি। আর মোটামুটি আমার কিন্তু ঘরের কাজগুলো কমপ্লিট, লাস্টের দিকে সব জায়গা গুছিয়ে আমার যে চেয়ারের মধ্যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলোকে একটু গুছিয়ে রাখছি, আর এগুলো জায়গা মতো রেখে দেবো। আসলে কাপড় তারপর যে কোনো জিনিস জায়গা মতো যখন রাখা হয় তখন কিন্তু ঘরটা খুবই ক্লিন লাগে আর খুবই ভালো লাগে দেখতে। তো এই যে আমার গোছানো কিন্তু শেষ, এখানে একটা আমি মানি প্লান্ট দিয়ে দিলাম, দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আমার বেডটাও গোছানো আছে, তো এদিকের কাজ সবটুকুই শেষ, খালা ঘরটাকেও মুছে দিয়েছে।
আর আমার ঘরটাও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করা হয়েছে, এভাবে প্রতিদিন এভাবে ক্লিন করা হয়, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে নেবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।